সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএজ ম্যাজিক। তো আজকে নিয়ে চলে এসেছি একটা দড়ির অসাধারণ ম্যাজিক, যেটা শিখে আপনি সবাইকে অবাক করে দিতে পারবেন। প্রথমে পারফরমেন্সটা দেখে না যান, তারপর এই ম্যাজিকটা শিখে নেব। চলুন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রোপ আছে। তো আমি এটা আমার অডিয়েন্সকে দিয়ে চেক করিয়ে নিচ্ছি, যেটা সবকিছু ঠিকঠাক আছে। দেখে নিন একবার, ঠিক আছে? এবার হচ্ছে এই রুমালটা দেখে নিন, সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এবারে আমি আমার অডিয়েন্সকে বলছি যে আমার হচ্ছে এই হাতটা জোরে বেঁধে দিতে দু সাইড থেকে। জোরে, যত খুশি জোরে। তো এই এই গিটটা কি খোলাটা সম্ভব? সম্ভব নয়, কারণ কিন্তু ম্যাজিক দিয়ে এটা খুলে ফেলা যাবে। তো রুমালটা আমি আবার আমার অডিয়েন্সকে এতে চাপা দিতে বলছি হাতে। আচ্ছা, আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আমার হাতটা বাঁধাই আছে, তাই তো? কিন্তু দেখে নিন, আমার হাতটা বাঁধাই আছে। দেখতে পাচ্ছেন আমার হাতটা বাঁধাই আছে। আবার হচ্ছে চাপা দিয়ে দিন। তো দেখুন খুলে গেছে, আর রুমালটা তো কিচ্ছু নেই। সো বন্ধুরা, যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দিন লাইক। আর চলুন এবারে ম্যাজিকের ট্রিকটা শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ম্যাজিকটা করার জন্য আপনার চাই একটা সিম্পল রোপ আর একটা রুমাল, সিম্পল রুমাল। তো এই ম্যাজিকের কৌশলটা হলো, আপনাকে এই রোপটা যখন আপনি এরমভাবে হাতে নেবেন, তখন হচ্ছে এই আঙুলটা এরম করে দিয়ে এরকম হাতে করে নিতে হবে, জোড়ো করে নিতে হবে। এরপরে এরপরে আপনি আপনার অডিয়েন্সকে এতে গিট বাঁধতে বলবেন, যত খুশি জোরে। তো বন্ধুরা, এইভাবে গিট বাঁধার পর আপনি আপনার অডিয়েন্সকে একটা রুমাল চাপা দিতে বলবেন। তো রুমালের ভেতরে কি হবে আমি আপনাকে সেটা দেখাচ্ছি। তো আপনি প্রথমে এই আঙুলটা বের করবেন, তারপরে এই আঙুলটা বের করে দেবেন, হয়ে গেল। এরপরে আপনি অডিয়েন্সদের, দর্শকদের আপনি দেখাবেন হাতটা। তারপরে আপনি অডিয়েন্সদের বলবেন যে আপনার বিশ্বাস হচ্ছে না তো যে আমার হাতটা বাঁধা আছে, তাহলে দেখুন। যখন আপনি রুমালের ভেতর নিয়ে যাবেন, তখন হচ্ছে এই আঙুলটা প্রথমে ঢুকিয়ে তারপর এই আঙুলটা এখান দিয়ে ঢুকিয়ে দেবেন, তারপরে হচ্ছে এই আঙুলগুলো সব জড়ো করে নেবেন। ব্যাস, আগের মতোই লাগছে। কি শিখে গেলেন তো ম্যাজিকটা? চটপট আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর হ্যাঁ, লাইক করুন। আর যারা নতুন বন্ধু এসেছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন।